জয়ের জন্য পাকিস্তানের দরকার যখন 98 রান, হাতে তখন পাকিস্তানের ছিল 5 উইকেট। প্যাট কামিন্সের শট বলে উইকেটের পিছনে নাটকীয় ক্যাচ হয়ে ফেরেন রিজওয়ান। অস্ট্রেলিয়ানদের আবেদনে ফিল্ড আম্পায়ার এটিকে আউট দেননি, তবে ব্যাট বা গ্লাভসে বলটি লাগেনি। আত্মবিশ্বাসী দেখা গেছিল মোহাম্মদ রিজওয়ানকেও। তবে অস্ট্রেলিয়ান প্লেয়াররা এতে রিভিউ আবেদন করেন এবং রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিং ওয়াত তাকে আউট ঘোষণা করেন। তবে দেখা যায় বলটি রিজওয়ানের ডান হাতের কোনটিও লাগলেও যেখানে আউট হওয়ার সম্ভাবনা একেবারে নেই। তবে বলটি যখন পার হয়ে যাচ্ছিলেন তখনও রিজওয়ানের গ্লাভস বা হাতের কোথাও স্পর্শ করেনি। তবে রিস্টব্যান্ডের পাশ দিয়ে যাওয়ার সময় নিম্নকোতে স্পাইক ধরা পড়ে। তবে আম্পায়ারের সিদ্ধান্তের পরে অসন্তুষ্টতা দেখা দেয় পাকিস্তান উইকেট কিপার ব্যাটসম্যানকে। এতে ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসনও সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে রিজওয়ানকে আউট দেন এবং উইলসনের সঙ্গেও রিজওয়ান কথা বলেন। রিজওয়ান ফিল্ডে 18 রান যোগ করতেই বাকি 4 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। এতে এক নাটকীয় হারের মুখ দেখে সারা বিশ্ব। যেখানে বল কোথাও স্পর্শই করেনি, তো ইস্কুত স্পাইকের এ কাণ্ড নিয়ে সারা বিশ্ব যেন রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ইস্কুত স্পাইক কি তাহলে আসলে মিথ্যা বা ভুল ডিসিশনও দেয়? আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে।